বিসিবি সভাপতি নাজমুল হাসানও নিশ্চিত করেছেন 2019 বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। পাশাপাশি আইসিসি প্রবর্তিত টেস্ট চ্যাম্পিয়নশিপে কখনোই স্থায়ী দশ সদস্যের অবনমন হবে না জানিয়েছেন তিনি। আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে টেস্ট স্ট্যাটাস দেওয়া হলেও তারা পর্যবেক্ষণে থাকবে বলে জানিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের অনিশ্চয়তা বা চণ্ডিকা হাথুরু সিংহের শ্রীলঙ্কার কোচ হওয়ার গুঞ্জনে চিন্তিত নন তিনি। কাছে মনে হচ্ছে না বা কারো কাছেই মনে হচ্ছে না যে বাংলাদেশকে কোয়ালিফাই করতে হবে, অস্বাভাবিক, মানে এটা আমরা কোনো হিসাবে এখন পর্যন্ত পাইনি। এবার হয়তো সরাসরি ওরা খেলবে, ওরা কোয়ালিফাইং করতে হবে না। এ ব্যাপারে আইসিসিও যেমন প্ল্যান করছে, আমরা ওভাবেই প্ল্যান করছি। দশটা আছে ফুল মেম্বার, এখন অ্যাডিশনাল দুটো এসছে, ওদের জন্য কিছু আইনকানুন আছে যেটা নাকি অবজারভেশন পিরিয়ডে থাকবে কিছুদিন, বাট ওয়ান্স ওইটা পার হয়ে যাবে তারপর আবার ওদেরকেও নামানো যাবে। মাগুরা ক্রিকেট একাডেমি দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান সহ নারী দলের ফাহিমাও উঠে এসেছেন এই একাডেমি থেকে। বয়সভিত্তিক দলেও একের পর এক ক্রিকেটার উপহার দিয়ে চললেও এই একাডেমির কপালে এখন জোটেনি সরকারি বা বেসরকারি সহযোগিতা। দেশের ক্রিকেটে বড় বিজ্ঞাপনের নাম সাকিব আল হাসান, প্রেরণা আগামীর ক্রিকেটারদের, তাকে আদর্শ মেনে ব্যাট বল হাতে মাঠে নেমে পড়েন মাগুরার তরুণ প্রজন্ম। এই সাকিবেরও ক্রিকেটে হাতে ঘুরি মাগুরা জেলা একাডেমি থেকে। এখানকার ছাত্র ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার, সেই 1998 সাল থেকে দেশের ক্রিকেটের পাইপলাইনে ক্রিকেটার সরবরাহ করে আসছে একাডেমিটি। কালের বিবর্তনে এখন প্রশিক্ষণ নেন নারীরাও, বর্তমানে আছেন প্রায় 200+ শিক্ষার্থী। আমি আগে আমার নিজ পায়ে খেললাম, ক্রিকেট সম্পর্কে অতটা কিছু জানতাম না। বল লাইন লেন দেখতে হয়, সব শট সিলেকশন করতে হয়, তারপর সেভাবে শট তুলতে হয়। আমি এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি এখানে প্র্যাকটিস করছি, আমু বড় ক্রিকেটার হওয়ার আমার চেষ্টা আছে। এই সব স্বপ্নকে লালন করছে যে একাডেমি, সেটি শুধুই নামে। দীর্ঘ সময় পার হলেও নেই কোনো অবকাঠামো, জেলা স্টেডিয়ামেই চলছে প্রশিক্ষণ। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় না বলে পিছিয়ে পড়ছে একাডেমিটি। আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয় থেকে যদি পৃষ্ঠপোষকতা করা হয় এই একাডেমিতে, মাগুরার প্রতিভাবান খেলোয়াড়রা প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ পর্যায়ে যেতে পারবে। যথাযথ সহযোগিতা পেলে এটি ক্রিকেটার সরবরাহের অন্যতম কারখানা হবে বলে মনে করেন স্থানীয়রা। জনকে অনুরোধ করবে আপনারা এগিয়ে আসেন, মাগুরা ক্রিকেট একাডেমির জন্য একটু সাহায্য করার মতো সুযোগ আপনাদের আছে, একটু সাহায্য করলে আরো এখান থেকে ক্রিকেট খেলা বেরোবে। একজন সাকিব বা ফাহিমা নয়, তাদের মতো হাজার হাজার জন দেশের ক্রিকেটকে সার্ভিস দিতে পারে, সেই চেষ্টা মাগুরা একাডেমির। শুধু প্রয়োজন একটু সহযোগিতার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।